এই রাজ্যে শাসক দল তারা তাদের প্রতিশ্রুতি তারা এখানে কর্মচারী সংগঠনগুলির উপরেই তারা রাখে, কর্মচারীদের প্রলোভিত করে, কর্মচারীদের নানাভাবে তাদের উপর চাপ তৈরি করে তারা তাদের শাসক দলের সংগঠনকে বাড়াতে চায়, শাসক দলের অনুগত করে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া সেগুলিকে দাবিয়ে রাখতে চায়। এটা অনেক দিন হয়েছে, অনেক সময় ধরে কর্মচারীরা বঞ্চিত হয়েছে। এই রাজ্যে একটার পর একটা কর্মচারীদের সংগঠনের উপর যেভাবে তারা নির্যাতন চালিয়েছে, এই নির্যাতনের বিরুদ্ধে আজকের এই গণঅবস্থান সমান করছে যে আগামী দিন এই রাজ্যে কর্মচারীরা বৃহত্তর যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপের প্রতি বিভিন্ন কর্মচারী সংগঠন যারা আজকে বর্তমানে শাসক দলের লেজুড়ে পরিণত হয়ে আছে, সেই সংগঠনগুলির অস্তিত্ব ধরে রাখা কষ্টকর। 26% মহার্ঘ ভাতা বকেয়া, এটা ভাবা যায় যে এই রাজ্যের কর্মচারীরা যখন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে লড়াই করে চলেছে, তাদের জীবন যাপনে যেখানে অর্থনৈতিক সংকট নেমে এসেছে, আজকে এই রাজ্যের কর্মচারী কুল তারা তাদের নির্দিষ্ট দাবি দাবা নিয়ে কথা বলতে চাইছে, গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, অসাংবিধানিকভাবে কর্মচারীদের তাদের অ্যাফিলিয়েশন থেকে শুরু করে তাদের যে সংগঠন করার যে অধিকার, সেই অধিকারকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে হবে, রাজ্যের সমস্ত কর্মচারীরা এই 14 দফা দাবি, এটা শুধুমাত্র ফেডারেশনের দাবি নয়, এটা সারা রাজ্যের কর্মচারীদের দাবি। সারা রাজ্যের কর্মচারী কুল উপকৃত হবে, সমস্ত কর্মচারীরা যারা আজকে অনিয়মিত তাদের নিয়মিতকরণ করার জন্য, যারা চাকরিচ্যুত 10,323 তাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে চাকরিতে পুনর্বহাল, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা, তাদের একটা পদক্ষেপ সুষ্ঠুভাবে গ্রহণ করার লক্ষ্যে আজকে ফেডারেশন এই কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের কর্মচারীদের সংগঠিত করতে চাইছে। স্থির বেতনে যারা চাকরি করছেন তাদের দাবি দেওয়া এই কর্মচারী ফেডারেশনের লক্ষ্য যে স্থির বেতনে কোনো কর্মচারী নিয়োগ করা চলবে না, শূন্য পদগুলি পূরণ করার লক্ষ্যে যারা স্থির বেতনে চাকরি করছেন তাদের থেকে উপযুক্ত প্রার্থী বাছাই করে তাদেরকে সেখানে নিয়োগ প্রদান করতে হবে।